সবানিতে উপস্থিত আমরা আলোচনা করেছিলাম সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, যেহেতু এই মাসটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। যদিও এই মাসে মেরাজ সংগঠিত হয়েছে এর পক্ষে স্ট্রং কোনো দলিল নেই, এটা মতভেদ রয়েছে, অনেক ধরনের ইখতিলাফ রয়েছে। কোনো কোনো আলেম বলছেন যে রজব মাসের এক তারিখে মেরাজ সংগঠিত হয়েছে, আবার কোনো কোনো আলেম এই মর্মে তারা আলোচনা করেছেন যে রজব মাসের প্রথম শুক্রবার সেই দিন মেরাজ সংগঠিত হয়েছে, আবার কেউ বলছেন রজব মাসের 27 তারিখে মেরাজ সংগঠিত হয়েছে, আবার কোনো কোনো বর্ণনায় আপনি পাবেন যে জুলকদ মাসেও মেরাজ সংগঠিত হয়েছে এমন বর্ণনাও আছে। আবার স্ট্রং আরেকটা বর্ণনা রয়েছে, সেটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই দিন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেই দিন তিনি মেরাজে গিয়েছেন এবং সেই দিন তিনি হিজরত করেছেন এবং একই দিন তিনি ইন্তেকাল করেছেন, এই মর্মেও হাদিস রয়েছে। সুতরাং এই রজব মাসেই মেরাজ সংগঠিত হয়েছে এবং রজব মাসের 27 তারিখেই সংগঠিত হয়েছে, এই মর্মে আমরা একটা দিনে হয়েছে 27 তারিখে হয়েছে এটার উপরে আমরা একবারে পরিপূর্ণ ইস্তেকামত হওয়ার কোনো সুযোগ নেই। তবে যে দিনে হোক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোনো ঘটনা কোনো বিষয় কোনো দিবস নিয়ে যখন আলোচনা করা হতো, রাসূলের সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবায়ে কেরামরা কখনো কোন দিন হয়েছে কিভাবে হয়েছে এটা নিয়ে তারা তেমন একটা ব্যস্ত থাকতেন না, তারা শুধুমাত্র যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে সেই শিক্ষা নিয়ে তারা ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা সেই ঘটনার শিক্ষা কি শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত না হয়ে কোন দিন হয়েছে কিভাবে হয়েছে কি আমল করতে হবে এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। রজব মাসের 27 তারিখে হয়েছে শুধুমাত্র এটার উপরেই ভিত্তি করে আমরা সেদিনের জন্য বসে থাকব না, এবং রজব মাসের 27 তারিখে স্পেশাল কোনো আমলও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মেরাজে গিয়েছেন এবং মেরাজ থেকে আমাদের জন্য কিছু হারিয়ে নিয়ে এসেছেন, কিছু শিক্ষা নিয়ে এসেছেন। আমরা কি নিয়ে এসেছেন, কি শিক্ষা নিয়ে এসেছে, কি দেখেছেন, সেই সমস্ত বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবো, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকার আমরা সেই দিন রাসূল সাল্লাল্লাহু কোনো আমল করেছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং কোনো আমাদের রোজা রাখতে হবে 27 তারিখে এই মর্মে কোনো হাদিস নেই। হ্যাঁ, প্রত্যেকটা আরবি মাসে 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বিশ এই তিনটা দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। কেউ যদি আমল করতে চান তাহলে আরবি মাসে 13, 14, 15 এই আমলটা আপনারা প্রতি মাসে করতে পারেন, এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, এই মর্মেও সহিহ হাদিস রয়েছে, এই আমলগুলো আপনারা করতে পারেন। সুতরাং রজবের কি আমল, মেরাজের কি আমল, এটা নিয়ে আমাদের ব্যস্ত থাকার কোনো সুযোগ নেই। যে দিনে হোক না কেন, তবে এটা হয়েছে এটা সত্য, ঠিক না বলুন? যে দিনে হোক না কেন হয়েছে এটা সত্য। এখন এখান থেকে কি নিয়ে এসেছেন, কেন আল্লাহ তাআলা করিয়েছেন মেরাজ, এটা আমাদের মূল জানার বিষয়। এখন আমরা এই বিষয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, যে ভূমিকম্প যে এত হচ্ছে, ভূমিকম্প হওয়ার পিছনে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাতটা বিষয় যখন বেশি বেশি সংগঠিত হবে তখন ভূমিকম্প দিবেন কে, জোরে বলুন কে? এটা আমরা সূরা যিলজালের আলোচনা যখন করেছিলাম তখন এই বিষয়ে আলোচনা হয়েছে, আপনাদের অনেকের মনে আছে। সাতটা জিনিস, যখন সমাজে মদ বেড়ে যায়, যখন সমাজে জিনা বেড়ে যায়, যখন সমাজে নাচানাচি এবং অশ্লীল কার্যকলাপ যখন সমাজে বেড়ে যায় তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা ভূমিকম্প দেন, ঠিক কিনা বলুন? মনে আছে আপনাদের আলোচনা, সূরা যিলজালে যখন আলোচনা যখন করেছিলাম। আর বৈজ্ঞানিক যারা বিজ্ঞানীদের মতে তিনটি কারণে ভূমিকম্প হয়, একটা হলো শিলাস্তর যখন পৃথিবীতে পরিবর্তিত হয়, অগ্নিগিরি যখন হয় এবং গ্যাস যখন এক জায়গা থেকে এক জায়গায় পরিবর্তিত হয়, উলটফালট হয়, ঠিক তখনই আল্লাহ সুবহান ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। তবে কিভাবে হয়, যে কারণগুলো হবে মদের কারণে, জেনার কারণে, নাচানাচির কারণে, অশ্লীল বেহায়াপনা কার্যকলাপের কারণে যদি ভূমিকম্প হয়ে থাকে তাহলে এই পথগুলো রোধ করার আমাদের দরকার আছে না নাই? এই পথগুলো রোধ করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমরা বলি আমিন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন এটা সত্য, আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله رب العالمين বলছেন পবিত্র মহিমাময় সত্তা যিনি সমস্ত দুর্বলতা সমস্ত অক্ষমতা মানবিক দুর্বলতা থেকে যিনি উদ্ধে তিনি কে সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ বলছেন সুবহানাল্লাযী যিনি মহিমাময় যিনি পবিত্র যিনি যাবতীয় দুর্বলতার উদ্ধে মানবীয় দুর্বলতার উদ্ধে যিনি সবচেয়ে বেশি শক্তিশালী তিনি ইসরা করিয়েছেন আল্লাযী আসরা বিআবদিহি যিনি মিরাজ করিয়েছেন তার এক বান্দাকে লাইলাম মিনাল মাসজিদুল হারাম রাতের একটা অংশে মিরাজ করিয়েছেন ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু এবং এই ভ্রমণের ভিতরে পুরো পরিবেশটাকে তিনি বরকতময় করেছেন এবং নিজের কিছু নিদর্শন তার বান্দাকে দেখিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসির আসলে তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা তিনি সূক্ষ্মদর্শী সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মিরাজ করিয়েছি আমার এক বান্দাকে করিয়েছি আমি গত জুমায় বলেছিলাম এই মিরাজ শুধু আল্লাহ বিশ্বনবীকে করিয়েছেন বিষয়টা এমন নয় যুগে যুগে যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীদের উপরে মিরাজ সংঘটিত হয়েছিল তবে তাদের সিস্টেম ধরন ছিল আলাদা কেউ করেছিল তিন দিন কেউ করেছিল সাত দিন কেউ করেছিল দশ দিন আর সর্বোচ্চ কতদিন মনে আছে চল্লিশ দিন সর্বোচ্চ ছিল চল্লিশ দিন এই চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে কোন কোন নবী রাসূলকে প্রায় নবী রাসূলকে আল্লাহ মেরাজ করিয়েছিলেন তবে সিস্টেম ছিল আলাদা কারণটা ছিল এটাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মেরাজ করিয়েছেন কারণ নবুয়তের এই গুরু দায়িত্ব যখন তাদের উপর আসবে এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যেন বাতিলের সামনে যেন মাথা নত না করে এই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে তারা যেন মস্কে না যায় তলে না পড়ে ডেঙ্গে না পড়ে তারা যেন সাহসিকতার সাথে পুরো বাতিলকে মোকাবিলা করতে পারে এবং প্রত্যেক নবী রাসূলেই যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছিলেন এই সমস্ত বাধাকে যেন তারা ওভারকাম করতে পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মতো এরকম অলৌকিক কিছু কার্যাবলী নবীদের মাধ্যমে সংগঠিত করিয়েছিলেন সুবহানাল্লাহ করুন প্রত্যেক নবীদেরকে করিয়েছেন তার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন নমরুদের আগুনের ভিতরে চল্লিশ দিন বলেছিলাম না এরপরে হযরত মূসা আলাইহিস সালাম করেছিলেন তুর পাহাড়ে চল্লিশ দিন হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে করেছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন করেছিলেন না নৌ চল্লিশ দিন পর্যন্ত সেই নৌকা চলছিল এই যে নৌকাটা চলছিল আল্লাহ বলছেন যে আমি এই মেরাজ এই নৌকার ভিতরে তাকে রেখেছিলাম পাহাড় সমপরিমাণ বড় বড় ঢেউ এসেছিল তিনি শুধুমাত্র ঢেউ দেখেননি তিনি এই ভয়ঙ্কর দৃশ্যের যখন অবতারণা হয়েছিল এই অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু নিদর্শন দেখিয়েছিলেন আল্লাহর জব্বারিয়ত আল্লাহর মুলুকিয়ত আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন আর এগুলো দেখতে দেখতে তার চল্লিশ দিন কেটে গিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল এমন বড় বড় ঢেউ এসেছিল এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো সুবহানাল্লাহ পড়ুন এরপরে হযরত ইউনুস নবীর জীবনের মেরাজ সংঘটিত হয়েছিল সেটাও ছিল চল্লিশ দিন আর আল্লাহ সুবহান ওয়া তাআলা যত নবীকে মেরাজ করিয়েছিলেন প্রত্যেক নবীদের জীবনে যত কষ্ট সব কষ্টগুলোকে একত্রিত করলে যতটুকু হবে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের আইন এবং বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উনি যত কষ্ট করেছেন ওনার কষ্টকে যদি এক জায়গায় রাখা হয় আর সমস্ত নবীদের কষ্টকে যদি এক জায়গায় রাখা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট স্থায়ীতে বেশি হবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাতাশ বছর ধরে তার ল্যাবরেটরিতে নিয়ে বসে বসে শুদ্ধটা জিনিস শিখিয়ে তারপরে পৃথিবীতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ যদিও আমরা বলেছি লাইলাম রাতের একটা অংশ তবে পৃথিবী থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তুলে নিয়েছিলেন তখন দুনিয়ার কোনো হিসাব আর ছিল
দুনিয়া তখন স্টক ছিল দুনিয়া যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছিল আর আল্লাহ তাআলা এই 27 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন আর সেখানে তিনি মেরাজের এই গুরুত্বপূর্ণ কার্যাবলী তিনি সম্পাদন করেছেন নিজের সূত্র অবলোকন করেছেন আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কিছু হাদিয়া দিয়েছেন কিছু বিষয় শিখিয়েছেন আর এগুলোর মাধ্যমে 27 বছর কেটে গিয়েছিল সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ সুবহান ওয়া তাআলা এর জন্য বলছেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله بلسان تني مهبا مهتني الله جني شمست دربلتا شمست أقومت رد تني মেরাজ করিয়েছেন তার এক বান্দাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘটনা শুরু করার সময় বললেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত নবীদের ঘটনা বর্ণনা করলেন এই যে 40 দিনে যে ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের আগুনের ভিতরে এটা কি ভয়ঙ্কর ঘটনা নয় এরকম ভয়ঙ্কর ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন কিন্তু আল্লাহর কাছে তা আসলে ভয়ঙ্কর মনে হয়নি এজন্য আল্লাহ ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ উল্লেখ করেননি সুবহানাল্লাহ এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 দিন পর্যন্ত তিনি তুরফাটে ছিলেন আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ বলেননি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বলেননি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বলেননি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঘটনাগুলো তেমন আশ্চর্যময় নয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ রাব্বুল আলামিন যে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছিলেন এই মেরাজ পৃথিবীর মানুষ অনেক মানুষ থাকবে যারা মেরাজকে বিশ্বাস করবে না আছে না এরকম মানুষ এখনো তখনকার যুগেও বিশ্বাস করেনি আবু জেহেল করেছিল আবু জেহেল করে নাই সেজন্য সে কাজ্জাব রূপান্তরিত হয়েছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাস করে সিদ্দিকে রূপান্তরিত হয়েছিলেন ঠিক কিনা বলুন তখনকার সময়ে তারা বিশ্বাস করে নাই কেন বিশ্বাস না করার পিছনে কিছু বৈজ্ঞানিক যুক্তি তাদেরও ছিল আর এখনকার সময়ে বিশ্বাস করে না কেন তাদেরও কিছু বৈজ্ঞানিক যুক্তি আছে তখনকার সময়ে তাদের বৈজ্ঞানিক যুক্তি ছিল এমন যে মক্কা থেকে মসজিদে আসা পর্যন্ত যেই সময়ের যে দূরত্ব সেখানে ছিল 766 মাইল এটাকে যখন আপনি কিলোতে ডাইভার্ট করবেন 1236 কিলোর মতো হয় এই লম্বা একটা সময় এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের একটা অংশে গিয়েছেন আবার চলে এসেছেন এটা তাদের মাথায় আসে না কারণ তখনকার সময়ে দ্রুতগামী যন্ত্র বা বাহন বললে ছিল ওট আর একটা ওট যদি মক্কা থেকে শুরু করে মসজিদে আসা থেকে গিয়ে ভ্রমণ করে আবার চলে আসে ওদের হিসাবে 40 দিন এবং 40 দিন 40টা রাত লাগে এখন 40 দিন এবং 40টা রাত লাগার কথা আর সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি রাতের একটা অংশে গিয়েছি আবার চলে এসেছি এজন্য তারা বিশ্বাস করতে পারে নাই এখন দেখুন এখনকার সময় তারা কেন বিশ্বাস করে না বর্তমান সময়ে যারা বিজ্ঞান বিজ্ঞান বলছে তারা বিশ্বাস করে না কেন তাদের মাথা ধরে না যে তাদের মাথা হয়তো এটা ধরতে পারে বর্তমান সময়ে কারণ এখন অনেক অত্যাধুনিক বাহন চলে এসেছে বিমান রকেট সহ অনেক দ্রুতগামী বাহন চলে এসেছে আপনি দেখেন বাংলাদেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মাত্র 1156 কিলোমিটার এই 56 কিলোমিটার একটা বিমান ভালো মানের বিমান আমার মনে হয় আধা ঘন্টার ভিতরে এই মাথা থেকে এই মাথায় ভ্রমণ করতে পারবে এরকম দ্রুতগামী যদি বাহন বর্তমান সময়ে থাকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা কেন বিশ্বাস করে না তারা বিশ্বাস করে তারা হয়তো বা বর্তমান সময়ে যুক্তিগতার ভিত্তিতে তাদের যে যুক্তি সে যুক্তির আলোকে তারা হয়তো বিশ্বাস করতে পারে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ সেটাকে তারা বিশ্বাস করলেও করতে পারে বর্তমান যুগে কিন্তু তারা বিশ্বাস করে না ওই জায়গাটাকে লেনুরিয়াহু মিন আয়াতিনা কারণ বিশ্বনবী যদি বলতেন আমি মক্কা থেকে মসজিদে আকসা গিয়েছি তারপর চলে এসেছি বর্তমান যুগের বিজ্ঞানীর এটা বিশ্বাস করতো কিন্তু তিনি বলেছেন লেনুরিয়াহু মিন আয়াতিনা আমি শুধুমাত্র এটা ভ্রমণ করিনি এরপরে মসজিদে আকসা থেকে আমি পর্যায়ক্রমে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত সব জায়গাগুলোকে আমি পরিদর্শন করে জাহান্নাম জান্নাত জাহান্নাম সবকিছুকে অবলোকন করে আমি আবার ফিরে এসেছি এদের মাথা এটা ধরে না ধরার কথাও না কারণ যুক্তির আলোকে এগুলো তাদের মাথায় আসবে না আর যুক্তির আলোকে আসবে না বিদায় আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন সুবহানাল্লাহ এই শব্দটা আল্লাহ তাআলা যেখানে সেখানে বর্ণনা করেননি উল্লেখ করেননি সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন কিছু বিজ্ঞানী কিছু নাস্তিকতা বা দাদের ভিতরে লালন করে এই সমস্ত লোকের এটা বিশ্বাস করবে না কারণ তারা জানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান
এই জায়গাটা যদি ভ্রমণ করতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তা যদি আপনাকে এই আলোর গতিতেও যদি যান আলোর গতি হলো সেকেন্ডে 186000 কিলোমাইল ঠিক না 186000 মাইল দূরি স্পিডে আলোর গতি হয় সেই স্পিডে যদি যেতে পারেন 500 বছর পর্যন্ত আপনাকে যেতে হবে তারপরে 500 বছরের রাস্তা যাওয়ার পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাবেন এখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে কি এটা কি খালি জায়গা না এটার মধ্যে অনেক কিছু রয়েছে আছে না কত কিছু রয়েছে আপনি খেয়াল করুন এখানে কি কি রয়েছে তার যে যুক্তি হচ্ছে এখানে গ্র্যাভিটেশন পাওয়ার রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সূর্য রয়েছে নক্ষত্র রয়েছে তারপরে গুচ্ছ নক্ষত্র রয়েছে ধূমকেতু রয়েছে কত কিছুর সমাহার এই আসমানের ভিতরে রয়েছে এত কিছু ভেদ করে একজন মানুষ যায় কিভাবে এটা তাদের মাথায় ধরে না এরপরে দেখুন আছে সূর্য আমরা অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই যদি শুধুমাত্র সূর্য নিয়ে চিন্তা করেন সূর্যের যে আলো সূর্যের এখানে তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস আপনার কাছে কি এটা মস্কারি মনে হয় 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের যেখানে লোহা গলার জন্য লোহা গলানোর জন্য মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে যায় আর 1530 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যায় আর সেই জায়গায় একজন মানুষ সূর্যকে ওভারটেক করে সেখান থেকে যাবে এটা মানুষের মাথায় ধরে না ধরার কথাও না তাদের যুক্তি অনুযায়ী আবার দেখুন এই সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আর এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্য সেই সূর্য যখন পৃথিবীর দিকে আলো ছাড়ে 1 কোটি 1 লক্ষ 86000 মাইল স্পিডে যখন আলো ছাড়ে সেই সূর্য যে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সেখান থেকে আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড লেগে যায় আল্লাহু আকবার এই আলো আপনার কাছে আসছে এত দূর থেকে আলো ছাড়তেছে আর এই আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লেগে যায় এবার খেয়াল করুন এত দূর থেকে আলো ছাড়তেছে এটা দূরত্বের কারণে আমাদের কাছে মনে হয় সূর্যটাকে আমরা কোলে নিয়ে বসে থাকতে পারবো মনে হয় না এমন কিন্তু এই সূর্য আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যর চাইতে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় রয়েছে একটা নক্ষত্র একটা তারকারাজি বিশাল বিশাল তার চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল এগুলো নিয়ে যখন তারা চিন্তা করে তাদের মাথা ধরে না এগুলো তো বিশাল কারবার এগুলো মাথা আসে কিভাবে কারণ তাদের মাথায় এগুলো ধরবে না আর আল্লাহ তাআলা জানেন তাদের মাথায় তারা এই সমস্ত চিন্তা করবে তারা নাস্তিকতাবাদ পালন করবে তারা বিজ্ঞান নিয়ে গবেষণা করবে এই জন্য আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন সেই শব্দ হলো সুবহানাল্লাজি আসরা এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সমস্ত দুর্বলতা সমস্ত অক্ষমতা মানুষের ভিতরে যে সমস্ত দুর্বলতা থাকতে পারে সমস্ত দুর্বলতার উদ্দে যিনি তিনি হলেন আমার রব তিনি মেরাজ করিয়েছেন তার এক বান্দাকে সুবহানাল্লাহ পড়ুন সুতরাং তিনি যদি বলেন আমি করিয়েছি এটা সত্য সত্য এবং সত্য ঠিক না বলুন একজন মুসলমান এই মেরাজকে কোনোভাবেই অস্বীকার করতে পারে না এই যে মহাকাশে সূর্যের সাথে শত শত কোটি কোটি গুণ বড় বড় নক্ষত্র রয়েছে যদিও সেগুলো দূরত্বের কারণে আমাদের কাছে মনে হয় একটা ছোট 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 পৃথিবীতে এমন কিছু নক্ষত্র রয়েছে আসমানের ভিতরে মহাকাশের ভিতরে যেগুলো পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সেগুলো শুধু আলো দিচ্ছে আর দিচ্ছে আজকে পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 1500 কোটি বছর এই 1500 কোটি বছর থেকে সে নক্ষত্রগুলো পৃথিবীর দিকে আলো দিতে আছে এখনো পর্যন্ত পৃথিবীর কাছে আলো আসতে পারে নাই সুবহানাল্লাহ করুন এত বেশি বিশাল বিশাল নক্ষত্র রয়েছে আর এই নক্ষত্রগুলো প্রথম আসমানের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ করুন আল্লাহ বলছেন ইন্না যায়ান্না সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব সুবহানাল্লাহ করুন আল্লাহ বলছেন আমি আমার আসমানকে তারকারাজি দিয়ে এই আসমানকে আমি সুশোভিত করে রেখেছি তাহলে প্রথম আসমানের যে ঘটনাগুলো এতক্ষণ বললাম আরো অনেক ঘটনা আমার আপনার অজানা থাকতে পারে এই ঘটনা সবগুলো প্রথম আকাশে কোথায় প্রথম আসমানে তার উপরে দ্বিতীয় আকাশ তার উপরে তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ এক একটা আকাশ থেকে এক একটা আকাশের দূরত্ব 500 বছর আর এক একটা আকাশের তুলনায় এক একটা আকাশ কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারা মরুভূমির তুলনায় একটা হাতের আংটিকে ফেলে রাখলে ওই মরুভূমির তুলনায় একটা আংটি যত ছোট দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ততটাই ছোট সুবহানাল্লাহ করুন এবং তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ তত ছোট চতুর্থ আকাশের তুলনায় তার তৃতীয় আকাশ তত ছোট অর্থাৎ একটা তুলনায় একটা বড় এই বিশাল
আল্লাহ সুবহান ওয়া তাআলার জগৎ এই জগৎ পুরোটাকে একজন মানুষ অতিক্রম করে মেরাজে চলে যাবেন এটা যদিও তারা বিশ্বাস করে না কিন্তু আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম আমি আমার একজন বান্দাকে মেরাজ করিয়েছি আর আমার পরিচয় কি আমার ভিতরে সমস্ত দুর্বলতা অক্ষমতা মানবীয় দুর্বলতা মানুষ যে সমস্ত চিন্তা করতে পারে সমস্ত চিন্তার উদ্দেজিনী তিনি হলেন আমার রব তিনি আমার আল্লাহ আর তিনি মেরাজ করিয়েছিলেন তার এক বান্দাকে সুবহানাল্লাহ পড়ুন এখন আসুন এই বিশাল একটা আয়োজন এই আয়োজন আল্লাহ কেন করিয়েছিলেন আয়োজন করার পিছনে কারণ হলো আলোচনা সংক্ষেপ অন্ত অনেক লম্বা সময় আছে এটা আমার মাথায় আছে ঠিক আছে এটা আমার মাথায় আছে এখন একটা বাজে নেই এখন এই ফেক্কাপট ফেক্কাপটটা কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন মেরাজ করিয়েছেন মেরাজ করানোর পিছনে কারণটা কি নিশ্চয় কোনো কারণ আছে এর একটা ফেক্কাপট রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন অবতীর্ণ ওহী যখন অবতীর্ণ হতে শুরু হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা আয়াত নাযিল করলেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকটবর্তী যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করুন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন একে একে দাওয়াত গ্রহণ করা শুরু করলো কিন্তু তিনি যখন এই কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন কিছু মানুষ গ্রহণ করলেও ওনার বিরুদ্ধে কিছু লোক ছিল কি ছিল না তারা যখন বিরোধিতা শুরু করতে লাগলো বিরোধিতা শুরু করলো আর বিরোধিতা করার পরে এই অবস্থার ভিতরে দুইজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছিলেন তার ভিতরে একজন হলো তার চাচা আবু তালিব যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তবে বরের বাইরে যত সমস্যা হতো সব সমস্যা তিনি সমাধান করতেন এবং সব সমস্যা তিনি সমাধান করার জন্য তার ভাতিজাকে তিনি আগলিয়ে রাখতেন আর ঘরের ভিতরে যত সমস্যা বাইরে হতো মানসিকভাবে যত সাপোর্ট দেওয়া দরকার সমস্ত সাপোর্ট দিতেন ওনার স্ত্রী আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন সেরকম ভালোবাসা কোনো স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না আর ওই ভালোবাসা কোনো চাচা তার ভাতিজাকে দিতে পারবে না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার করেছিলেন ২৪ বছর কত বছর ২৪টা বছর পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করেছিলেন এবং স্বামীর মান সম্মান রক্ষা করার জন্য সর্বদা তিনি সচেষ্ট ছিলেন এমন কোনো কাজ তিনি করেননি যে কাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের অসম্মান কোনো ধরনের অসঙ্গতি তিনি মনে কষ্ট পেতে পারেন এরকম কাজ তিনি কখনো করেননি মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন বিয়ে করার ফলে বললেন যে তুমি তো একজন মক্কার ভিতরে একজন ধনী ব্যক্তি মক্কার ভিতরে যে সমস্ত ধনী ব্যক্তি ছিল তার ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্রেড ছিল তিন নাম্বার তিনি তিন নাম্বার ধনী ছিলেন আর এই মক্কা নগরে আমাদের বাংলাদেশের মতো নয় প্রায় বাংলাদেশের মতো ১৪টা দেশকে জোড়া দিলে এর মক্কা নগরী হবে এত বিশাল একটা দেশের ভিতরে তিনি তিন নাম্বার ধনী ছিলেন কে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বিশাল একজন ধনী মানুষ তিনি বিয়ে করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিয়ে করার পরে তার যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তারা বলল যে তোমাকে আমরা বয়কট করলাম কারণ তোমার সাথে আমাদের এখন একটা যায় না তোমাকেও বয়কট করলাম তোমার স্বামী মোহাম্মদকেও আমরা বয়কট করলাম নাউজুবিল্লাহ বলেন যখন তিনি বললেন ঠিক আছে বয়কট করো তবে অমুক দিন দুপুরে আমার বাড়িতে তোমাদের সবাই দাওয়াত তিনি দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে খাওয়া দাওয়া মেহমানদারি হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সামনে নিয়ে আসলেন বললেন যে আমাকে বয়কট করার পিছনে তোমাদের কারণ হলো আমি বিয়ে করেছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা হচ্ছে তোমাদের অভিযোগ বলে হ্যাঁ এটা আমাদের অভিযোগ সমস্যাটা কি আমাকে একটু বলো ওর কি চরিত্রে কোনো সমস্যা বলে না চরিত্র ভালো আছে চেহারা দেখতে খারাপ ও চেহারাও এক নম্বর বংশগত দিক থেকে কোনো সমস্যা বলে মক্কার সবচাইতে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের লোক ছিল সেখানে কোনো সমস্যা নেই সমস্যা এক জায়গায় সেটা হলো তুমি এমন ব্যক্তিকে বিয়ে করেছ সেটা দরিদ্র সে একজন দরিদ্র মানুষ সুতরাং ওরকম দরিদ্র মানুষের সাথে আমাদের সাথে যায় না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বললেন মক্কার ব্যবসায়ীরা শোনো আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা না থাকার কারণে আর্থিকভাবে তিনি অসচ্ছল হওয়ার কারণে তোমরা যদি বয়কট করো আমি এই মক্কা নগরীর এই বিশাল ভূখণ্ডের আমি একজন তিন নাম্বার ধনী আজকে সবার সামনে আমি সবার সামনে তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম আমি খাদিজার যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উইল করে দিলাম
সুবহানাল্লাহ নিজের সমস্ত সম্পত্তি তার স্বামীকে তিনি দান করে দিলেন ওনার অনেকগুলো কোয়ালিটি ছিল তার ভিতরে কয়েকটা কোয়ালিটি হলো তিনি তার সমস্ত জীবন যৌবন সবকিছু তার স্বামীর জন্য বিলিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলুন আজকে আমাদের সমাজের নারীরা যদি মা খাদিজার এই জীবনী থেকে এই একটা পয়েন্ট যদি নিতে পারে যে আমরা আমার স্বামীর জন্য আমাদের স্বামীর জন্য রূপ যৌবন সবকিছু স্বামীর জন্য বিলিয়ে দেব এই একটা মেসেজ নিলেই তো সমাজ পরিবর্তন হয়ে যায় ঠিক না বলুন আজকে সমাজে আমরা আমাদের স্ত্রীদের হক স্বামীরা আদায় করি না স্বামীরা স্ত্রীদের হক আদায় করে না এজন্য সমাজে বিয়ের পরেও ফরকিয়ার সরাসরি ঠিক না বলুন আজকে যারা ফরকিয়া করছে ফরকিয়া ফ্যাম যারা করছে তাদের জন্য কয়েকটা দুঃসংবাদ এক নম্বর দুঃসংবাদ হলো ফরকিয়া ফ্যাম করলে আপনার চেহারার নূর কমে যাবে চেহারার ভিতরে কোনো আলো থাকবে না এরপরে আপনার আয়ুষ্কাল যেটা আপনার হায়াত হায়াতটাকে আল্লাহ কমিয়ে দেবে এরপরে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নারাজ থাকবেন এবং সর্বশেষ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করেন নাউজুবিল্লাহ বলুন সুতরাং এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে এই মেসেজটা আমরা এবং আমাদের স্ত্রীদের নেওয়ার দরকার আছে না নাই এখান থেকে যেন এই মেসেজটা আমরা নিতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে আমরা বলি আমিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়ে করেননি এবং তিনি বলেছেন আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বেঁচে থাকতেন তাহলে উনি বেঁচে থাকা অবস্থায় আমি দ্বিতীয় আরেকটা স্ত্রীও গ্রহণ করতাম না তিনি যখন ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার পরে তিনি কবরের পাশে বসেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হয়েছে এবার আপনি চলে আসুন বিশ্বনবী বলছেন আবু বকর তুমি চলে যাও আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে আমি সারা সে একাকিত্ব ফিল করবে সে একাকিত্ব অনুভব করবে আল্লাহর পক্ষ থেকে এখন ফেরেশতারা আসবে দুইজন ফেরেশতা আসবে আর ফেরেশতারা এখন সওয়াল জবাব শুরু করে দিবে আমার পক্ষ আমার খাদিজা যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যেই সওয়ালগুলো যে প্রশ্নগুলো নেবে সেই প্রশ্নের উত্তর নিতে গিয়ে উত্তর দিতে গিয়ে যদি খাদিজা কোনো ভুল করে তাহলে আমি যেন উত্তরটা দিতে পারি সেই জন্য আমি কবরস্থানের ভিতরে অবস্থান করতেছি সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আমিন চলে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার উত্তর দেওয়ার জন্য আপনাকে ব্যাকুল হওয়া লাগবে না খাদিজার কবরে যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কোনো ভুল করেন আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দেবেন সুবহানাল্লাহ এত সম্মান একজন মহিলা ছিলেন মহিষী একজন নারী ছিলেন আল্লাহ বলছেন আমি নিজেই হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে আমার হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ নিজে আর স্বাধীন থেকে উত্তর দিয়ে দিবেন সুবহানাল্লাহ এত সম্মান ছিলেন যে মহিলাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই সালাম দিয়েছেন সুবহানাল্লাহ করুন পৃথিবীর কোন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেন নাই বিশ্বনবীর একমাত্র স্ত্রী আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে পৃথিবীতে থাকা অবস্থায় সালাম দিয়েছেন সুবহানাল্লাহ এরকম মহিয়সী নারী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন মানুষ মনীষীরা যখন ইন্তেকাল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পলেস হয়ে গেলেন সাহায্য করার মতো কেউ নেই দাওয়াতি কাজ যখন তিনি করছেন কেউ তাকে সাহায্য করার কেউ নেই হেল্পলেস যখন হয়ে গেলেন তিনি চলে গেলেন তায়েফে তায়েফে যাওয়ার পরেও সেখানকার ঘটনা আপনারা জানেন সেখান থেকে তিনি রক্তাক্ত অবস্থায় তায়েফের জমি থেকে ফিরে আসলেন তাকে কেউ সাহায্য করল না এই বছরটা যখন পরপর তিনি দুইজন মানুষকে দুইজন অভিভাবককে হারালেন তিনি যখন হেল্পলেস হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখছেন কি দেখেন নাই কথা বলেন দেখছেন না আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘটনা প্রত্যক্ষ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল আপনি মনে কষ্ট নেবেন না মন হারা হবেন না আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার স্ত্রী চলে গিয়েছেন আপনার চাচা ইন্তেকাল করেছে তাই থেকে আপনি মার খেয়ে এসেছেন চিন্তার কোনো কারণ নেই আমি রব্বুল আলামিন আপনাকে এমন একটা সুসংবাদ দিচ্ছি আমি আপনাকে পৃথিবীতে রাখব না পৃথিবীর উপরে এমন জায়গায় আমি আমার এমন কুদরতি এমন মলকিয়ত আমার জাব্বারিয়ত আপনাকে স্বচক্ষে আমি নিদর্শনগুলো দেখাবো এগুলো দেখার পর আপনার ইমান আগের চাইতে আরো হাজার গুণ আল্লাহ রব্বুল আলামিন স্ট্রং করে দিবেন সুবহানাল্লাহ বিশ্বনবীর ইমান আরো মজবুত হয়ে যায়নি আল্লাহ রব্বুল আলামিন মেরাজের রজনীতে নিয়ে গেলেন মেরাজ করালেন সাত আকাশ বেদ করে আর সে আজিম পর্যন্ত নিয়ে গিয়ে সব কিছু দেখালেন বিশ্বনবীকে এবং আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দিলেন
এই যে মেরাজ সংগঠিত হওয়ার পরে যখন আপনি দুনিয়াতে যাবেন কিছুদিন অবস্থান করার পরে আমি রাব্বুল আলামিন আপনাকে হিজরত করাবো মদিনাতে নিয়ে যাব আর ওই মদিনা নগরীর ভিতরে ওই নগরীর প্রেসিডেন্ট আপনাকে বানাবো সুতরাং একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য যে কোয়ালিটি যে যোগ্যতা দরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমি মেরাজের রাতে আপনাকে 14টা জিনিস এমন ভাবে শেখাবো এই 14টা জিনিস যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে রূপান্তরিত হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাতে কলমে ওনার ল্যাবরেটরিতে নিয়ে শিখিয়েছেন কারণ কিছুদিন পর আপনি এই মদিনার প্রেসিডেন্ট হবেন আর প্রেসিডেন্ট হওয়ার পরে একজন রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি যে দক্ষতা যে মেথড যে সিস্টেমগুলো জানা দরকার সেগুলো আমি আপনাকে শিখাবো আর এই শিখানোর মাধ্যমে আপনাকে আমি মেরাজের ভিতরে সবগুলো জিনিস শিখিয়ে আপনাকে সফল রাষ্ট্রনায়ক বানাবো সুবহানাল্লাহ পড়ুন মেরাজ আল্লাহ তাআলা এমনি এমনি করেননি শুধুমাত্র নামাজ সাজিয়ে দিয়েছেন সূরা বাকারা দুইটি আয়াত শেষ দুইটি আয়াত উপহার দিয়েছেন শুধু এটার জন্য নয় 14টা রাষ্ট্রের 14টা মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন আর এই মূলনীতিগুলো যদি আমরা জানতে পারি আমরা বুঝতে পারি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি পৃথিবীতে একটা ছোটখাটো জান্নাতের মতো হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন এজন্য মেরাজ আল্লাহ তাআলা সংগঠিত করেছেন এমনি এমনি মেরাজ করেননি সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাচ্ছেন মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত তিনি যাচ্ছেন যাওয়ার সময় তিনি অনেকগুলো ঘটনা তিনি দেখেছেন দেখতে ফেলেন এক ব্যক্তি রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ইয়া কি জিব্রাইল এই লোকগুলো কারা তারা রক্তের দরিয়াতে হাবুডুবু খাচ্ছে বিশ্বনবীকে উত্তর দেওয়া হলো এরা হলো সুদখোর যারা সুদ খেয়েছিল তাদের আজকে এই পরিণতি আর একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন কতগুলো মানুষকে বিশাল বড় বড় পৃথিবী সম পরিমাণ পাথর তাদের মাথার উপর মারা হচ্ছে সঙ্গে সঙ্গে মাথা শূন্য বিচ্ছন্ন হয়ে যাচ্ছে আবার একটু পরে আবার পুনরায় জোড়া তালে দিয়ে তাকে আগের মতো নিয়ে আসা হচ্ছে আবার পাথর মারা হচ্ছে এই অভিনব শাস্তি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন হে আমার ভাই জিব্রাইল এরা কারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তর দেওয়া হলো এরা ওই সমস্ত ব্যক্তি যারা ফরজ নামাজের ভিতরে অলসতা করত ফরজ নামাজের গুরুত্ব যথাযথভাবে দিয়ে জামাতের সাথে আদায় করত না তাদের জন্য এই শাস্তি সুতরাং এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন ফরজ নামাজ আমরা আজকে থেকে কেউ অলসতা করব আল্লাহ তৌফিক দান করুক আমরা বলি আমিন এরপরে তিনি আরেকটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন কতগুলো নারী পুরুষের কাজ দিয়ে যাচ্ছেন যে তারা ফাতিলের রান্না করা খাবার বাদ দিয়ে কিছু ফসা খাওয়ার খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেলেন রাসূল ইসলাম বললেন যে এই লোকগুলো এমন কেন ভালো খাবার তাজা টাটকা খাবার বাদ দিয়ে তারা ফসা খাবার কেন খাচ্ছে রাসূল ইসলামকে উত্তর দেওয়া হলো এই সমস্ত লোক হলো ওরা যারা ঘরের ভিতরে পবিত্রতম পবিত্রতম স্ত্রী ছিল ঘরের ভিতরে পবিত্র স্ত্রী থাকার পরে স্ত্রীর সাথে মেলামেশা না করে যারা খারাপ কাজের ভিতরে ফরকিয়ে লিপ্ত হয়েছিল তাদের জন্য এই শাস্তি তারা ভালো খাবার বাদ দিয়ে খারাপ খাবার খেয়েছিল এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজকে পরকালীন জীবনে কবর জগতে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তারা ভালো খাবার বাদ দিয়ে ফসা খাবার খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে আছে ঠিক কিনা বলুন এখান থেকে মেসেজ আছে না নাই শিক্ষা আছে না নাই শিক্ষা নিতে হবে আরেকটু সামনে এগিয়ে গেলেন দেখতে ফেলেন একটা তন্দুর আগুনের বিশাল তন্দুর তার পাশ দিয়ে কতগুলো উলঙ্গ নারীর হাঁটাচলা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা যে হাঁটাচলা করছে উলঙ্গ নারী তাদের হাঁটাচলার মাধ্যমে শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা এরা কেন উলঙ্গ উলঙ্গ হাঁটছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেওয়া হলো এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় জেনা করত কি করতে বলেন জেনা গরু বলেন কি করতো জেনা করতো জেনা সমাজ আছে না নাই জেনার আরেকটা দিবস আমাদের চোখের সামনে হাজির হয়েছে নাম কি বলেন 14ই ফেব্রুয়ারি আছে না নাই এই 14ই ফেব্রুয়ারি এটা এমন একটা বেহায়াপনা দিবস এটা হচ্ছে নির্লজ্জ একটা দিবস বেহায়াপনা দিবস এবং সমান তালে নারীদেরকে দর্শন করার দিবস ঠিক কিনা বলুন সুতরাং যারা আজকে শুনছেন বাবার ভূমিকা যারা আছেন মায়ের ভূমিকা যারা আছেন ভাইয়ের ভূমিকা যারা আছেন তারা এই 14ই ফেব্রুয়ারি নিয়ে সচেতন হওয়ার দরকার আছে না নাই সচেতন হতে হবে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে যেন এই 14ই ফেব্রুয়ারিকে উপলক্ষ করে তারা যেন কেউ বেরিয়ে যেতে না পারে গপ থেকে বেরিয়ে যাবে রাত কাটাবে দিন কাটাবে ফার্কের ভিতরে ঘোরাফেরা করবে কিছুদিন পরে তাদের ফ্যাটের ভিতরে বদ হজম হবে বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা আছে না নাই আজকে সমাজ এগুলো চলছে কি চলছে না
সমাজ আজকে জানায় ভরপুর হয়ে গিয়েছে। আজকে যে ভূমিকম্প হচ্ছে, কয়েকদিন আগে তুরস্কে হলো, গতকালকে মালেনি আপনার কোথায় বললাম ইন্দোনেশিয়া দিয়ে হলো, এই সমস্ত ঘটনাগুলো দিন দিন একটার পর একটা এসে যাচ্ছে, আসতেছে আসতেছে, এগুলো এমনি এমনি হচ্ছে না। দেনা, মদ, জুয়া, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা সমাজকে ছড়িয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে আজকে ভূমিকম্প দিচ্ছেন, ঠিক কিনা বলুন? সুতরাং এই 14ই ফেব্রুয়ারিকে না বলতে হবে, ঠিক কিনা বলুন? এই 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের বাবা মাকে, আমাদের ভাইকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে আমরা সব সময় ভালোবাসি, আলাদা কোনো দিবস দিয়ে তাদেরকে ভালোবাসার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক কিনা বলুন? আজকে এই দিবসকে উপলক্ষ করে তারা খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে, আজকে সমাজ বেহায়াপনার ভিতরে নিমজ্জিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমানাটাকে, এই জামানাটাকে দেখে দেখে যেন তিনি বলছেন, তোমরা পাঁচটা জিনিস থেকে বিরত থাকবে এবং এই পাঁচটা জিনিস তোমাদের জীবিত থাকা অবস্থায় সংগঠিত হবে। আমি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করছি আল্লাহর কাছে, যেন তোমরা এই পাঁচটা জিনিসের সম্মুখীন না হও। পাঁচটা জিনিস কি? নাম্বার ওয়ান হলো, যখন কোন জাতির ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেগ রোগ দিয়ে দেন, ঠিক না বলুন? আজকে অশ্লীলতাও ছড়িয়ে গিয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন রোগ আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন, ঠিক না বলুন? তারপরে দুই নম্বর হল, যখন কোন জাতি ওজনে কম দিবে অথবা কারচুপি করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ তাদের ভিতরে ঢুকিয়ে দেন। আজকে সমাজে আছে না নাই? ওজনে কম দেওয়া আছে না নাই? কারচুপি করা আছে না নাই? সব কিছু আছে আর আল্লাহও পাপকে মরান করে দিয়েছেন। দুর্ভিক্ষ এসে গিয়েছে, কঠিন বিপদাপদ বালা মুসিবত আমাদের থেকে নিস্তার হচ্ছে না, যাচ্ছে নাকি? সবসময় লেগে আছে, আমরা সবসময় এটাকে, সবসময় এটার মধ্যে আছি। আজকে একটা তো কালকে একটা, আজকে দুর্ভিক্ষ কালকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এভাবে করতে করতে আমাদের সমাজের ভিতরে শান্তি এখন নেই। এরপরে তিন নম্বর হচ্ছে, সমাজের মানুষরা যখন যাকাত আদায় করবে না, যাকাতকে যখন তারা জরিমানা হিসাবে গ্রহণ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন। এখন সমাজ আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। সমাজ থেকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ভূপৃষ্ঠে কোনো চতুষ্পদ প্রাণী যদি না থাকতো আল্লাহ তাআলা আসমানের থেকে বৃষ্টি একেবারেই বন্ধ করে দিতেন। চতুষ্পদ জন্তুরা আছে, তাদের হাহাকারের কারণে আল্লাহ মাঝে মধ্যে বৃষ্টি কম হোক আর বেশ হোক একটু আব্দু দেন, ঠিক না বলুন? এরপরে সামনাম হলো, কোনো জাতি যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার ভঙ্গ করে তখন তাদের উপর আল্লাহ তাআলা বিজাতীয় দুশ্মনদেরকে ক্ষমতাসীন করে দেন। আমরাও আল্লাহর হুকুম মানি না, আল্লাহর পক্ষ থেকে যেই আমাদের জন্য যেই ওয়ার এসেছিল, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই একযোগে এক ব্যক্তি বলেছিলাম, বালা অবশ্যই আপনি আমাদের প্রভু। সেই আলমে আরওয়াতে আমরা স্বীকার করেছিলাম, দুনিয়াতে আসার পরে সবাই আমরা সমান তারা অস্বীকার করেছি। আর আল্লাহ তাআলা যখন দেখতে পাচ্ছে যে আমরা আমাদের আল্লাহর হুকুমকে আমরা যথাযথভাবে মানি না, আল্লাহর হুকুম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আল্লাহর হুকুমকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতীয় যে সমস্ত দুশ্মন ওই সমস্ত দুশ্মনদেরকে ক্ষমতাসীন করে আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাচ্ছে, ঠিক না বলুন? পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব অনুযায়ী যখন মীমাংসা করবে না তখন তোমাদের পরস্পরের ভিতরে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে, এখান থেকে তোমরা নিস্তার পাবে না। সুতরাং আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এই শিক্ষাগুলো নিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে যদি আমরা কথাগুলোকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ।